हाय व्यूवर्स वेलकम बैक टू माय चैनल आशा करूँ आपनालोक सकलो भाले आसे नतुन नतुन सब्सक्राइबर सकलक मोर चैनल लै बहुत बहुत स्वागत आशा करूँ आपनालोके मोर भिडियो केटा भाल पाबो। एक्चुअली मैं बेसिके ट्रेवल ब्लॉग बनाबले चेष्टा करूँ किन्तु एटा आपनालोके जाने जे इयाते सिचुएशन केनेकुवा गटिके एटा तो फुरिब जातु एकदमै सम्भव नहय गेकारे आपनलोक मोर ट्रेवल ब्लग चाह विचार आसलते जो बस आम बहुत कटा ट्रिप कर प्राय छटामान ट्रिप कर मैं मोर जी डेसक्रिप्शन बक्स ताते आपको मैं मायामी शिकागो तार क्रूजत गई लास्ट इयर जी बहुत धुनिया ट्रिप आचुअलि इते ट्रिपकटा गोटेकटा भल तार सेन फ्रांसिस्को आसे सेन फ्रांसिस्को आपनलोके मोर ट्रेवल भिडिओ चाब पारिब আপোনালোকে যদি ইচ্ছা করে তাতে গৈ পেলাই চাব এবাৰ লিংকটো মই লিংক দি দিম। সেইকাৰণে আৰু এবছৰ কি হ'ল মাত্ৰ এটা ট্ৰিপে কৰিব পাৰিছোঁ আপোনালোকে চাগে এইটোৰ মই বাৰু লিংক দি দিম যিটো মিচিচিপি হয় মিচিচিপি আমি মানে লুইজিয়ানা নামৰ ষ্টেট এখনত গৈছিলোঁ তাৰ ভিডিঅ' এটা গতিকে ট্ৰেভেল ভিডিঅ' কেইটাৰ লিংক মই প্ৰায়কেইটাৰে দি দিম আপোনালোকে চাব পাৰিব। সেইকাৰণে এতিয়া মোৰ চাৰিমাহমান মই একো ট্ৰেভেল ব্লগ বনাবই পৰা নাই গতিকে এতিয়া ঘৰৰ ভিতৰতে আছোঁ যেতিয়া ঘৰৰ ভিতৰতে কি কৰি আছোঁ সেয়া আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। তারপরা আজি মই ভাবিলো আপনাদের লগত এটা বেলেগ ভিডিও এটা শেয়ার করো যেটো মই দেখো মানে ইয়াতে কিছুমান বস্তু আমি এনে ইউজ করে থাকা বা মই আগতে দেখি আহা বস্তুবিলাকতকে কিছুমান বস্তু বেলেগ যেনেকে এতিয়া যদি ইয়াতে লাইটের সুইচবিলাক বেলেগ তারপর ইয়াতে লাইটবিলাকর বেলেগ হয় মই ভাবিলো কি সেটা আপনাদের সাথে জনাতো মই জনাতো ভাল হব গতিকে আহকচোন ভিডিওটো স্টার্ট মই এটা আপনাদের লাইটের সুইচবিলাক দেখো আসলে এনেকা সুইচ আমার ইন্ডিয়ার বহুত পুরোনা যা ঘর থাকে তেকাবিলাকত আসে কিন্তু তারেতো অলমান বেলেগ আসে এনেক রাউন্ড থাকে তারপর এনেক ব্ল্যাক কালার থাকে এনেকা পারি এইটু তেকাই হয় কিন্তু ইয়াতে এনেক বোর্ড এই হিসাব থাকে যেহেতু মই এইটু ইয়াতে বেলেগ দেখিছো আর সবরে ঘর এনেক বোর্ডে থাকে। তারপর দ্বিতীয় কথাটা হল ইয়াতে ফেনতে লাইট থাকে যদি এটা একটু হল হয় একটু হলের কারণে আমার এই ফেনতে লাইট আছে কিন্তু যাকত ফেন না থাকে সেবিলাকত আকো লাইটটো এনেই থাকে কিন্তু ইয়াতে ফেন থাকার কারণে লাইটটো একেলগে আছে। আর তৃতীয় কথাটো হল ইয়াতে চেইন থাকে আপনি চেইনডাল দিয়ে লাইটটো অফ অন করব পারে এইডাল লাইটের চেইন হয় আর এইডাল চেইন হয়েছে মানে যেটা ফেনখন চলিব ফেনখনের স্পীডটো কম বেশি করবেন কারণ আপনাদের দেখিছে বোর্ডখনের রেগুলেটর নাই গতিকে আমি এইডাল দিয়ে ফেনখনের স্পীডটো কম বেশি করব পারো। আমার এখানে একটা জমনি আছে কি হয় মানে ইয়ারেতো মানুষবিলাক এনে উখ হয় তারপর আমি যেটা প্রথমে যে ঘর আহিছিল আমি একদম ঢুকিয়া না একদম জপিয়া জপিয়া এনেকা করব লাগে তারপর আমি মেইনটেনেন্সত লিজিং অফিসত কলো আর যে এইটো চেইনের অকমান প্রবলেম হয়েছে সিহঁতে আহি তারপর এডাল বহাই দিছে। এতিয়া এইটো দেখিছে ইয়াতে আর একটা বস্তু বেলেগ হয় ইয়াতে এনেকুৱা ধরনের পিনটো থাকে যেটো সেপেটা পিন হয় সেটো থাকে সেকারণে এইটো ইন্ডিয়াতকে মানে একদমে বেলেগ হয় গতিকে আপনাদের যদি কেতিয়াবা ইয়ালেকে আহে তেতিয়াহলে আপনাদের এই বস্তুটো লবলে নাপাহিব এইটো হৈছে ইউনিভার্সেল এডাপ্টার সেকারণে ইয়াতে সব বস্তু সব চার্জারে ইয়াতে আহি যায় আর ইয়ারে বোর্ডবিলাক এনেকুৱা ইয়াতে সব চার্জার এনেকুৱা এইটো মোবাইল চার্জার তারপর ল্যাপটপর চার্জার সব বস্তু এনে আসলে ইউনিভার্সেল এডাপ্টারটো ইয়াতে আপনাদের যত গেলেও এই কামত আহিব কারণ ইয়াতে দুটা আছে ইউরোপত আসলে এইটো বস্তু চলে যেটা ইন্ডিয়াত চলে এইটো এইটো আমি ইন্ডিয়াত এইটো ব্যবহার করো হয় এইটো সাগে বহুতে জানে তথাপিও মই ভাবিছো এটি মই না জানিছিলো মই ইয়াতে অহার পিছত গম পাইছো গতিকে মই ভাবিলো কি আপনাদেরকো জানাই দিও এতিয়া এইটো বন্ধ করি তারপর ইয়ারেটো হয়েছে এনেকুৱা গতিকে আমি এইটো ইয়াতে লগাম তারপর বাকি যেটো থাকিব সেইটো ইয়াতে সুমাই দিলে হল যেনেকে যদি থ্রি পিনের থাকে ইয়াতে আহি যাব উপর আর যদি টু পিনের থাকে তেতিয়াহলে ইয়াতে আহিব গতিকে এইটো ক্যারি করবলগিয়া বস্তু এটা হয়। আমার এবারে আমার দিগদার হয়েছিল আমি ইয়ারপরা গলো যে ইয়াতে মোবাইল বা এনেকুৱাটো চার্জারটো ইয়ারে আসলে গতিকে তাতে গৈ পেলাই আমি আকৌ লব লগা হৈছে কারণ তারে বোর্ডতো নাহে আমি ঘরত পাহৰি গলো আমার চারিআলি যাওঁতে সেইটো দিগদার হৈছিল। ইয়াতে আর একটা বেলেগ এটা বস্তু আছে যেটো আমার মই দেখাতকে বেলেগ নাজানো আপনাদের
গম পাই চাগে, কিন্তু মই ভাবিছো মই দেখাতকে বেলেগ যেতিয়া মই দেখুৱাই দিওঁ, মইনো কি ইয়াতে কি কি বেলেগ দেখি থাকো। ইয়াতে মানে কি হয়, যিমানখিনি ইয়াতে এপাৰ্টমেণ্ট আছে, আমিতো ইয়াতে ৰেণ্টত থাকো, গতিকে যিমানখিনি এপাৰ্টমেণ্ট আছে সবৰে নিজা নিজা এটা পানীৰ টেংকি টাইপ এটা থাকে, আৰু এইটো পানীৰ টেংকিটো, আৰু ইয়াতে পানীৰ বিলটো আহে। আমি কিমান পানী ইউজ কৰোঁ সেইটো হিচাপত বিলটো আহে, কিমান পানী মানে আমি এনেই ৱেষ্ট কৰিছোঁ সেইটো হিচাপত বিল আহে। ইয়াতে এটা কি হয়, আমাৰ তাত যেনেকে গিজাৰ ইউজ কৰে, মানে গিজাৰ লগোৱা থাকে, গিজাৰৰ চুইচ দিব লাগে তেতিয়াহে গৰম পানী আহে, কিন্তু ইয়াতে তেনেকুৱা একো নাথাকে। ইয়াতে আমি গৰম পানীৰ কাৰণে একো চুইচ ইউজ কৰিব নালাগে, একোৱে কৰিব নালাগে, জাষ্ট মাত্ৰ টেপটো ইফাল সিফাল কৰিলেই হ'ল। আৰু ইয়াতে আনকি বাচন ধুবলৈও গৰম পানী থাকে। এটা কথা হয় চাগে, ইয়াতে ঠাণ্ডা বহুত পৰে, সেইকাৰণে বাচন ধোৱাত গৰম পানী, আৰু বেমাৰ আজাৰ হ'লে মোৰ সেইটো ভাল হয়, মই গৰম পানী ইউজ কৰিব পাৰোঁ, কাৰণ বেমাৰ আজাৰ হ'লে কিবা ঠাণ্ডা পানী ইউজ কৰিব ভাল নালাগে যে। এইটো মই যে আপোনালোকক ক'লোঁ, এইটো মোৰ হয় বাচন ধোৱা চিংক হয়। ইয়াতে আপুনি যদি চাই, এইটো ৰেড আছে, এইটো ব্লু আছে, এইফালে যিমানেই দিম সিমানে গৰম পানীটো আহিব, আৰু ইমান এইফালে যিমানেই দিম ঠাণ্ডা পানীটো, গতিকে ইয়াতে সেই বস্তুটো ভাল। মই এনেকৈ আপোনালোকৰ লগত কেইটামান সৰু সৰু কথা ইয়াৰে শ্বেয়াৰ কৰিলোঁ, যিটো মানে মোৰ লাগিছে এইকেইটা মই বেলেগ দেখিছোঁ ইয়াতে, সেইকাৰণে আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিলোঁ। এনেকৈ মই আপোনালোকক আৰু কিবা নতুন বস্তু ইয়াতে থাকিলে মই আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিবলৈ ট্ৰাই কৰিম। আৰু আপোনালোকে মোক কিছুমান কুৱেশ্যনো সুধিছিলে যে ইয়াতে আহিছোঁ কেনেকৈ, ইয়াতে অহাৰ ভিজা প্ৰচেছটো কেনেকুৱা কি, মই সেইবিলাক কথা মোৰ যিবিলাক নেক্সট ভিডিঅ' আছে মই তাতে আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। এতিয়া মই ভাবিছোঁ যে মোৰ নতুন ছাবস্ক্ৰাইবাৰখিনিৰ কাৰণে মই এটা কিবা চুইট ডিছ বনাম, তাৰপিছত সেই চুইট ডিছটো যদি মই আপোনালোকৰ কাৰণে বনাই আছোঁ, গতিকেতো আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিবই লাগিব, নহয় জানো? আহকচোন এতিয়া মোৰ ৰেচিপি এটা বনাওঁ। মই প্ৰথমতে আপোনালোকক দেখুৱাই লওঁ কি কি বস্তু মই লৈছোঁ। এইটোৰ কাৰণে আচলতে বহুত কম বস্তু লাগে, আৰু এইটো ৰেচিপি মোক বায়ে শিকোৱা হয়, আৰু আজি মই প্ৰথম বনাই আছোঁ। এয়া চাউল, চাউলখিনি মই আধা ঘণ্টা তিয়াই পেলাই লৈছোঁ, এইটো আপোনালোকে জোখাৰে ল'ব যিমানটো লাগে। মই ইয়াতে আধা পোৱা আৰু কম চাউল লৈছোঁ। তাৰপৰা এয়া চেনি, চেনি বেছি নালাগে, সেইটো নিজৰ হিচাপ অনুযায়ী দিব। তাৰপিছত এয়া দুই চামুচ মই লৈছোঁ কাষ্টাৰ্ড পাউডাৰ। তাৰপিছত এইখিনি গাখীৰ লৈছোঁ মই কাষ্টাৰ্ডখিনি গুলিবলৈ। তাৰপৰা আৰু ইয়াতে মই ক্ৰাছ কৰি লৈছোঁ ইলাচি। তাৰপৰা এইখিনি গাখীৰ লৈছোঁ, এতিয়া গেছটো মই অন কৰি দিলোঁ। গাখীৰ প্ৰায় মই আধা লিটাৰতকৈ বেছি লৈছোঁ, এইখিনি এতিয়া মই অলপ সময় পগাম। তাৰপৰা এতিয়া আহক মই এইখিনি অলপ গুড়ি কৰি লওঁ। এয়া মই যে আপোনালোকক কৈছিলোঁ ইয়াৰে চাওক প্লাগটো এনেকুৱা, আৰু এইটো বেছি গুড়ি কৰিব নালাগে, একদম কম, মানে একদম পাউডাৰটো কৰিব নালাগে, যিটো অলপ মোটা মোটা হৈ থাকে মোটা মোটা কৰিলেই হ'ব। এইটো এনেকুৱা মোটা মোটা হৈ আছে, গাখীৰটো উতলি আছে পুৰা, মই এইটো 15 মিনিট উতলোৱালোঁ, এতিয়া কমি আহিছে, এতিয়া মই এইখিনি দি দিম। ইয়াতে আচলতে মই উতলাই থাকোঁতে গাখীৰ কমি গৈছিলে, তাৰপিছত আৰু অলপ গাখীৰ এড কৰিলোঁ, চেনি দিম। চেনি মই 4 চামুচ দিলোঁ। এতিয়া এই গাখীৰখিনিত মই কাষ্টাৰ্ড পাউডাৰখিনি মিলাই ল'ম। ইয়াতে এনেকুৱা টুকুৰা টুকুৰ হৈ নাথাকে। এতিয়া মই কাষ্টাৰ্ডটো ইয়াতে দি দিছোঁ। এইটো ভালকৈ লৰাই দিব, আৰু মই অলপ ইলাচি গুড়িও আছে সেইখিনি দি দিওঁ। এইটো আপোনালোকে গোটাটো নিজৰ হিচাপমতে ৰাখিব পাৰে। মই জাষ্ট আৰু 1 মিনিটমান এইটো উতলিব দি মই অফ কৰি দিম। এয়া মোৰ চুইট ডিছ বনাই ৰেডি হৈ গ'ল। এইটো মই আলমণ্ড আৰু খিচমিচ দি গাৰ্নিছ কৰিছোঁ। এইটো আচলতে ক্ষীৰতকৈ বহুত কম সময়ে লাগে আৰু বহুত ইজিও হয়, তাৰপৰা গাখীৰো বেছি নালাগে, কম গাখীৰতে হৈ যায়, গতিকে আপোনালোকে এবাৰ ট্ৰাই কৰিব। এতিয়া মই খাই পেলাই আপোনালোকক দেখুৱাই আছোঁ কেনেকুৱা হ'ল।
খাব বহুত ধুনীয়া হৈছে আৰু মই আসলে কাস্টার্ড খাই বহুত ভাল পাওঁ তো কাস্টার্ডৰ অলপ যেটো ফ্লেভাৰ আহিছে সেটোৱে বহুত ধুনীয়া কৰিছে আপোনালোকে এবাৰ ট্ৰাই কৰি চাব আৰু কেনেকুৱা লাগে মোৰ লগত শেয়াৰ কৰিব তাৰ পৰা আজি ভিডিঅটো মই ইমানতে শেষ কৰিলোঁ আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅটো ভাল পাব আৰু যদি মোৰ ভিডিঅটো ভাল পায় তেতিয়াহলে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব ভিডিঅটো লাইক কৰিব আৰু শেয়াৰ কৰিব আজিলৈকে আহিছোঁ বাই বাই।